কোনোভাবেই বিপদ কমছে না এই তৃণমূল নেতার কারণ শাহজাহানের দুটি ফোন নম্বরের কল ডিটেইলস বের করছে ইডি ইডি সূত্রে জানতে পারা গিয়েছে গত পাঁচ জানুয়ারি ইডি অফিসারদের হামলার আগে শাহজাহানের দুটি মোবাইলই ব্যস্ত ছিল পরবর্তীতে জানা যায় তিন মিনিট ফোন ব্যস্ত রেখে দুই আট বার ফোন করেছিলেন শাহজাহান কাদের কাদের সঙ্গে সেই সময় কথা বলেছিলেন তা জানতে সিডিআর বা কল ডেটা রেকর্ড সংগ্রহ করছেন গোয়েন্দারা তদন্তকারী আধিকারিকদের বক্তব্য সেই তিন মিনিটেই হামলার পরিকল্পনা হয় অনুগামীদের ফোন করে ইডি অফিসারদের উপর হামলার ছক করা হয় ফলত কোন কোন অনুগামীকে ফোন করেছিলেন শাহজাহান কোনও প্রভাবশালীকে ফোন করেছিলেন কি তিনি তা জানতেই মূলত কল রেকর্ড সংগ্রহ করা শুরু হয়েছে সূত্রের খবর তৃণমূল নেতার কল ডেটা সংগ্রহ করে আদালতেও তা জানাবেন ইডি আধিকারিকরা প্রসঙ্গত পাঁচ জানুয়ারি ইডি অফিসারদের উপর হামলার প্রায় ১৯ দিন পর ফের সন্দেশখালীর সরবেডিয়া গ্রামে গিয়েছিলেন ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন তারা। তল্লাশি চালান এমন কি কথা বলেন তৃণমূল নেতার পরিজনদের সঙ্গেও প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় এরপর শাহজাহানের বাড়ির দরজায় নোটিশ সাঁটিয়ে দেয়